আমি চলে এসেছি, সে অনেকদিন কম্বল দেখে দিয়েছিলাম, ধুতে পারিনি, আজকে আমি যত কষ্ট হোক ধুয়ে দেবো। আর এই ঘরটা গেস্ট রুম বা আমার ছেলের রুমটা পুরো সুন্দর করে, এখন তো কাজ চলছে, তবু একটু পরিষ্কার করার চেষ্টা করে আগে আমি কম্বলটা ভিজিয়ে রেখে দিই, তারপরে ওই ঘরটা পরিষ্কার করতে যাবো। কম্বলটা ভিজিয়ে রাখার পরে অনেকক্ষণ পরে, তো 1 ঘন্টা পরে এসে ওই কাজটা হয়ে যাবে আমার কমপ্লিট, তারপরে 1 ঘন্টা পরে এসে আমি কেচে নেবো। দেখো বন্ধু, তোমাদের কাছে সবই তো আমি শেয়ার করছি, তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। দেখো গিজারটা আমি চালু করে দিয়েছি, দেখো গিজারটা চালু করে দিলাম, আমাদের গ্যাস গিজারটা চালু করে দিয়েছি। কেন আমরা গ্যাস গিজার নিয়েছি সেটাও তোমাদের বলছি। আমাদের কী বলতো, লাইট থাক আর না থাক, অনেক সময় লাইট থাকে না, না তো গিজারটা চলে না, আমাদের গ্যাস গিজার সব সময় চলবে, ওই জন্য আমি গ্যাস গিজারটা নিয়েছি। কেচে নিবুল আপনি আমার শরীরটা ভালো লাগছে, বল ব্যথাটা অনেকটাই চলে গেছে, ওষুধ আমি 2 বেলা খালে ব্যথাটা কমে যায়, 1 বেলা খেলে ব্যথাটা বেশি করে পাঁচ সাপটা খুব সুন্দর, তোমরা জানোই বেশি করে দিয়ে দিতে রাখবে না গরম জলে, তাহলে এত সুন্দর পরিষ্কার হয় কি বলবো। দেখো কম্বলগুলো ভিজিয়ে রেখে 1 ঘন্টা পরে এসে কেচে নিচ্ছি, দেখো বড় কম্বলটায় আগে কেচে নিচ্ছে, দেখো আমি এইটা দিয়ে আজকে কাচছি, এইটাতে ভালো পরিষ্কার হয়, এটা মুগুর বলে, এখানে ধোকা বলে, ধোকা গুজরাটিতে ধোকা বলে, ধোকা দিয়ে আমি কেচে নিচ্ছি। আর সাবানটা একটু মাখিয়ে নিচ্ছি, এত সাপ দিয়েছি তবু একটু মনে মানে এইটা যেটা সাবান দিলে ভালো লাগে ওই জন্য, দেখো ওইটাতে ভালো করে পাড়িয়ে বাড়িয়ে মানে খুব সুন্দর করে কম্বলগুলো ধুয়ে নিই আমি, চলো দেখতে থাকি।
আমাকে একটা কম্বলই বাকি আছে, এটা ধুয়ে নিচ্ছি। দেখেছি এটা কিচেনে ধোবো। তো দাদা ভাই এসে গেছে, আমাকে ডাকছে খেতে দিতে। আমি খেতে দিতে দিয়ে এসে তারপরে আবার ই করবো। তিনটে কম্বলই দেওয়া গেছে, এই দেখো একটা দুটো, ওইটা উল্টো করে দিয়েছি ঘরের সামনে। তো তিনটে হয়ে গেছে, এবার আমি ঘরের কাজ করি।